আজকের আলোচ্য বিষয় আইসোস্টসি বা সমস্থিতি, সেই সঙ্গে আলোচনা করব সমস্থিতির প্রসঙ্গে ভৌগোলিক প্রেট এবং এইরির দেওয়া তথ্য এবং তথ্যগুলির সমালোচনা। তবে সবার প্রথমে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সম্পর্কে দুই একটি কথা বলে নিতে চাই। আমরা জানি কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং ভূপৃষ্ঠ এই তিনটি অংশ নিয়ে পৃথিবী গঠিত। এই অংশটি হলো পৃথিবীর কেন্দ্রমণ্ডল এবং এটি একেবারে কেন্দ্রে অবস্থিত। পৃথিবীর ভারী পদার্থগুলি অর্থাৎ লোহা, নিকেল, কোবাল্ট এই সমস্ত পদার্থগুলি তরল অবস্থায় কেন্দ্রমণ্ডলে অবস্থান করছে। এখানে পৃথিবীর তাপ এবং চাপ এতটাই বেশি যে তরল অবস্থায় থাকা পদার্থগুলি পৃথিবীর বাইরে অর্থাৎ ভূপৃষ্ঠে বেরিয়ে আসার চেষ্টা করে। কেন্দ্রমণ্ডলের পরে রয়েছে মেন্টল বা গুরুমণ্ডল। এটি পৃথিবীর আভ্যন্তরীণ ভাগের মাঝামাঝি অংশ, অর্থাৎ কেন্দ্রভাগের তুলনায় এখানে তাপমাত্রা কিছুটা কম। সবশেষে উপরের এই অংশটি হলো ভূপৃষ্ঠ। অনেকেই এই স্তরকে জৈব স্তর বলে থাকেন, কারণ এখানেই প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। পৃথিবীর মোট ব্যাসার্ধ যদি 6,400 কিলোমিটার হয়, তাহলে 50 কিলোমিটার জুড়ে ভূপৃষ্ঠ রয়েছে। তবে পৃথিবীর আভ্যন্তরের সবথেকে গুরুত্বপূর্ণ স্তর হলো ম্যান্টল বা গুরুমণ্ডল। সমস্থিতি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন আমেরিকান ভূতত্ত্ববিদ ডাটন। জর্জ এইরির মতে পর্বতের মধ্যভাগ শূন্য হতে পারে না, বরং হালকা পদার্থ দ্বারা পর্বতের অতিরিক্ত ভার নিম্নে সাম্য অবস্থায় রাখে। তার মতে হিমালয় কেবলমাত্র ভূপৃষ্ঠের উপর গঠিত ভূমিরূপ নয়, অর্থাৎ এটি শিয়াল সীমা এর উপর ঘন পদার্থের মধ্যে অনেকটা ডুবে রয়েছে। অন্যভাবে বলা যায়, যেভাবে বোট বা নৌকা জলে ভেসে থাকে, অনেকটা সেভাবেই হিমালয় পর্বত আভ্যন্তরের ভারী ম্যাগমার মধ্যে তার নিম্নদেশকে প্রবেশ করিয়ে ভেসে আছে। এটি একটি ভাসমান নীতির সঙ্গে যুক্ত। এই ভাসমান নীতির অনুপাত এইরি 1:9 বলে উল্লেখ করেছেন। সুতরাং উপরের আলোচনা থেকে এই সিদ্ধান্তেই আসা যেতে পারে যে হিমালয়ের উচ্চতা ভূপৃষ্ঠের উপরে 8,848 মিটার হলে আভ্যন্তরে ম্যাগমার মধ্যে 79,632 মিটার গভীরে পর্যন্ত অবস্থিত। প্রেটের মতে ভূ আভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় এমন একটি তল রয়েছে যার উপরে ভূপৃষ্ঠের বিভিন্ন স্তম্ভ বা ভূমিরূপের ঘনত্বের পার্থক্য বিরাজমান, কিন্তু এই তলটির নিচের ঘনত্ব অপরিবর্তিত থাকে। এই নির্দিষ্ট তলটিকে তিনি প্রতিবিধান তল, দি লেভেল অফ কম্পেনসেশন তল বলেছেন। প্রতিবিধান তলের উপর বিভিন্ন স্তম্ভের ঘনত্বের পৃথক পৃথক পার্থক্য হলেও একই স্তম্ভের ঘনত্ব সমান থাকে। সুতরাং প্রেটের ধারণার মূল কথা এরূপ, ইউনিফর্ম ডেথ উইথ ভার্জিন ডেন্সিটি। তার মতে প্রতিবিধান তলের উপর একই পরিমাণ ভূপৃষ্ঠের অংশ বা ভর বিরাজমান। যাই হোক, প্রেটের ধারণায় স্তম্ভগুলির উচ্চতা ও ঘনত্বের বিপরীত সম্পর্ক থেকে থাকে। প্রেটের মতে বিভিন্ন প্রকার ভূমিরূপ ভূপৃষ্ঠের উপর একটি কারণে দাঁড়িয়ে আছে যে তাদের ঘনত্ব পৃথক পৃথক হলেও তারা একই পরিমাণ ভর নিয়ে প্রতিবিধান তলের উপর বিরাজমান বা ভারসাম্য বজায় রেখেছে। তার ধারণাটিকে ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হলো। তবে এই দুই ভৌগোলিকের দেওয়া তথ্যে যথেষ্ট ত্রুটি রয়েছে। সমস্থিতির তথ্যগুলির মধ্যে
এইরির তথ্যটি বিশেষ গুরুত্বপূর্ণ দাবি রাখে, কিন্তু তার তথ্য সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, কেননা তার ভাসমান নীতি অনুসারে অর্থাৎ 1:9 অনুপাতে হিমালয়ের উচ্চতা ভূপৃষ্ঠের উপর 8,848 মিটার হলে অভ্যন্তরের ঘন ম্যাগমার মধ্যে 79,632 মিটার গভীরতা পর্যন্ত হিমালয়ের মূল তলদেশ পথিত আছে। কিন্তু আমরা জানি ভূ আভ্যন্তরে প্রতি 22 মিটার গভীরতার বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পায় 1 সেলসিয়াস। সেই অনুসারে 79,632 মিটার গভীরতায় তাপমাত্রা এত বেশি হবে যে সেখানে কোনো কঠিন পদার্থ বা শিলা থাকবে না। অধিক উষ্ণতায় বা উত্তাপে হিমালয়ের মূল তলদেশ গলে তরলে পরিণত হবে। অপরদিকে ভূবিজ্ঞানী প্রেটের তথ্যটি সমালোচনা করে ব্লোই বলেন যে বিজ্ঞানী প্রেট ল অফ ফ্লটেশন এই অবস্থায় রাখেনি। সূক্ষ্মভাবে পর্যালোচনা করে ব্লোই বলেন বিজ্ঞানী প্রেটের তথ্য হিমালয়ের মূল তলদেশের বিষয়টি আলোচনা করতে গিয়ে বা আলোচনার মধ্য দিয়ে ল অফ ফ্লটেশনকে পরোক্ষভাবে সমর্থন করেছেন। ভিডিওটি যদি শিক্ষামূলক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন, বিশেষ করে শিক্ষার্থী বন্ধুরা।